চৌত্রিশ নাম্বার অঙ্ক কোশ্চেনে দেওয়া আছে, গিভেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সেভেন এক্স ওয়াই। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমরা এই পাশে লিখে রাখি, লগ ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, উভয় পাশে আমরা এই ভ্যালুটাকে যদি এদিকে আনি, অর্থাৎ স্যার এটা কি 7xy? হ্যাঁ 7xy, 7xy। একটা কাজ করি, সেটা হলো সূত্র নিয়ে যাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সেভেন এক্স ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওই পাশে গেলে নাইন এক্স ওয়াই হয়ে যাবে, নাইন এক্স ওয়াই। এই নাইনটাকে আমরা নিচে পাঠাই দিই, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই নাইন, আমরা হোল স্কোয়ার লিখি না, ওইটা হবে না, বড় হবে না, আরেকটি লাইন ভেঙে করি, এক্স ওয়াই এটা কি লিখতে পারি আমরা, এক্স প্লাস ওয়াই বাই থ্রি হোল স্কোয়ার লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন এটাতে আমরা লগ আনবো, যদি লগ আনি তাহলে কি দাঁড়াইতেছি, লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ এক্স ওয়াই, এত লিখতে হলো। এতটুকু শেষ করো, শেষ করছি। এরপরে আমরা এই টুটা লগের আগে আনবো, পাওয়ারটাকে পাওয়ারটাকে লগের আগে আনবো, লগের আগে আনলে টু লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি ইজ ইকুয়াল টু লগ এক্স আর ওয়াই, দুটা আমি ওই পাশে নিয়ে যাই। তার আগে এই যে গুণ অবস্থা আছে না, দুইটার সংখ্যা আমরা এটাকে যোগ করো, এই এক্স প্লাস ওয়াই বাই থ্রি কি লেখা যায়, লগ এক্স প্লাস লগ ওয়াই লেখা যায়, ঠিক আছে, লগ এক্স প্লাস লগ ওয়াই লেখা যায়। এখানে শুধু লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি রেখে দিলাম, আর এই টুটাই পুরোটা নিচে চলে যাবে না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওয়ান বাই টু ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই, ঠিক আছে, পুরোটা নিচে আমাদের হাফ চলে যাবে। এটা আমাদের এখানে সর্বশেষ, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লগ ওয়ান বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু লগ এক্স প্লাস লগ ওয়াই, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। তোলা শেষ করো, তোলা শেষ হলে তারপরে বলবা কারো কোনো প্রবলেম আছে কিনা।
শেষ হয়েছে? হ্যাঁ স্যার শেষ। স্যার 3 নম্বর লাইনটা স্যার কি হলো? এটা না না স্যার এই পাশে এদিকে, হ্যাঁ এই টুটা নিচে চলে গেছে পুরাটার নিচে, মানে আমরা 1/2 লিখতে পারি বা ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড বাই 2 লিখতে পারো। তাহলে স্যার ওই যে নিচের লাইনে স্যার 1/3 কেন হলো? এটা এটা আমরা 1/x টাকে সরায় রাখছি, মানে উপরে অবস্থা আছে তো এটা আমরা পাশে রেখে এটা উপরে 1 রাখছি। আমাদের প্রমাণ করতে হবে 1/3 × 1 + x + y, এটা পাশে রাখা যে কথা 1 এর সাথে গুণ করলে এটাই কিন্তু x প্লাস ওয়াই হয়, এটাকে পাশে শো করতে বলছে 1/3 × 1 + x + y এই আকারে রাখতে। আমাদের মূল অঙ্ক কিন্তু এখানেই শেষ, বাকি অ্যাডজাস্ট করলে তারা যেভাবে সাজাইতে বলছে ওভাবে আপনি এখানে সাজাইছে না, আগের লাইন অঙ্ক শেষ। আচ্ছা আমরা পরের অঙ্কে আসি, পরের অঙ্কটা হলো 35 এ শেষে করবো, 36টা করে নি, 36 নাম্বারটা করবো। 36 36 এ বলছে x³ + y³ = 0 এবং এটা নিয়ে কাজ করো। হ্যাঁ আরেকটা মান আছে x + y, আরো কি কি যা দেওয়া আছে এটা এই পাশে শো করে পরে অন্য মুছে দিব, সমস্যা নেই। x + y এর মান 0 হইতে পারবে না, আর আমাদের প্রমাণ করতে বলছে log x + y = 1/log x + log y + log 3, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রশ্নে তিনটা জিনিস দেওয়া, আমরা এটা দিয়ে কাজ শুরু করি। এটা যদি আমি সূত্র ভাঙি, এটা সূত্র কি a³ + b³ এর সূত্র হলো a + b, ঠিক আছে, ইনটু a² - ab + b² = 0। আমরা শুধু এইটা নিয়ে কাজ করবো। হ্যাঁ x² - xy + y² = 0, যেহেতু x + y ≠ 0, x + y এর মান 0 হইতে পারে না, মানে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারবো না, এটা ≠ 0 অর x² - xy + y² = 0 এইভাবে লিখতে পারবো না, কারণ আমাদের এখানে বলে দিয়েছে এটার মান 0 হইতে পারবে না। অর্থাৎ আমরা কি করছি, এই যে জিরোর নিচে এটাকে ভাগ করে দিচ্ছে, তাহলে জিরো কে এটা দ্বারা ভাগ করে জিরোই থাকে। ঠিক আছে, যদি ওই শর্তটা না দেখো তাহলে আমি লিখতাম x + y = 0, অথবা আমরা লিখতাম x² - xy + y² = 0, অর্থাৎ এটা সমান একবার জিরো লিখতাম, এটা সমান একবার জিরো লিখে এক্স স্কোয়ার কাজ করতাম। কিন্তু আমাদের প্রশ্ন বলে দিছে যে x + y এর লেখা কি বোঝা যায় না, তোমাদের কি লেখা বোঝা যাইতেছে সবার? হ্যাঁ লেখা তো ঠিকই আছে, দুজনে বলতেছি লেখা বোঝা যায় না, তোমাদের নেটে সমস্যা নয় এই জন্য লেখা বুঝতেছি না। তারপরে আমরা আসি, তাহলে কি করলাম, আমরা জিরোর নিচে এটাকে যদি পাঠাই দিই, জিরো কে কোন জিরো ডিভাইডেড বাই কোনো কিছু দিলে এটার মান জিরোই আসবে। আর এইখানে কি করা যায়, আমরা দেখ এক্স ওয়াইটাকে আমরা ওই পাশে পাঠাই দেবো আর x² y² টাকে এই পাশে রাখবো। যদি আমি সূত্র নেই, সূত্র নিলে কি দাঁড়াইতেছে, সূত্র নিলে দাঁড়াইতেছে x + y² - 2
xy is equal to xy এর x plus y whole square রাখলাম এই পাশে এটা পাঠিয়ে দিলে 3xy হয়ে যাবে উভয় পাশে তার log আনি কারণ আমাদের অঙ্কের প্রমাণে কি বলছে log আনতে বলছে ঠিক আছে এর log আনতে হলে আমরা log আনলাম log x plus y whole square is equal to log 3xy এই দুটো log এর আগে আসবে তাহলে কি দাঁড়াইতেছে 2 log x plus y is equal to log 3xy আর একটু আছে আমরা কি করব এটাকে ভাঙি এখানে লিখতে পারি আমরা 2x plus y এই দুটোকে এই পাশে নিয়ে যেতে বলছে ডান পাশে নিয়ে যেতে বলছে তাহলে ভাগ আকারে গেলে আমরা এটাকে লিখতে পারি 1 by 2 আকারে লিখতে পারি আর এইটাকে আমরা ভাঙবো কি লিখতে পারি log x plus log y plus log 3 লিখতে পারি ঠিক আছে এটাই আমাদের রূপ দেখো বুঝতে পারছো কিনা ১১ শেষ হলে বলো তোমরা এই করো 35 নম্বর কোশ্চেনটা তোলো কোশ্চেনটা হলো দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 11xy এটাকে সলভ করে আমাদের কাজ করতে হবে ওয়েট ৩৫ এর জাস্ট এক নাম্বারটা জাস্ট খালি করবো আমরা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 11xy আমরা x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 11xy লিখতে পারি তাহলে আমরা যদি ওইটা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে আচ্ছা আমাদের প্রমাণে দেখো প্রমাণে প্রমাণটা কিন্তু এইটা একটু খেয়াল রাখতে হবে এক নম্বর প্রমাণে বলছে log x মাইনাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1 বাই 2 log x plus log y এখানে কিন্তু মাইনাস তার মানে আমি এখানে অবশ্যই মাইনাস নিতে হবে প্লাস দিলে হবে না তাহলে কি লিখবো না মাইনাস 4 ab এর সূত্রটা নিব নাকি এখানে কি না মাইনাস নিতে হবে একটা কাজ করতে পারি প্লাস এক্স ওয়াই
माइनस एक टन इतना होगा खाने हम अने एक्स माइनस वाई होली स्क्वायर ये पास हमें नाइन एक्स वाई ऊपर पास हमें जो दी लॉग भी तो दी लॉग एक्स माइनस वाई होली स्क्वायर इज इक्वल टू लॉग नाइन एक्स वाई लॉग टू टा गया अभी टू लॉग एक्स माइनस वाई पास तक दी लॉग नाइन एक्स वाई আর একটু পরে নিতে হবে এখন না আমাদের তো নাইন এর কাজই করলাম না আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাইন ইজ ইকুয়াল টু এক্স ওয়াই তারপরে এক্স মাইনাস ওয়াই বাই নাইন থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই উপর পাশে লগ দিলে লগ x minus y by 3 whole square log xy 2 টা log এর আগে আসবে 2 log x minus y by 3 is equal to log x plus log y তাহলে থাকতেছে কি log x minus y 3 half এই পাশে আসলে ভাগ হয়ে যাবে এটার সাথে এই পাশে আসলে ভাগ হবে যেটা কোনো ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই টু আকারে দেখানো এই পাশে টু মানে ওই পাশের হাফ এটি আমাদের প্রমাণ করতে বলছিল শেষ হলে বলবো করছি পরের অঙ্কে যাবো এখন আমরা আমরা 37-38 বাড়ির কাজ দিছিলাম কয়েকজনে কোর্স দেখলাম হয়েছে যারা পারো না আমার মেসেজ দিয়ে আমি আমার ছবিটা দিয়ে দিব এই প্যাটার্ন দিছিলাম মাত্র যেটা করলাম আগের ক্লাসে আমরা এই নিয়মের করছি আমাদের আর তিনটা অঙ্ক আছে 39 নাম্বারটা দেখবে এখন গিভেন ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এক্স আছে আগে না এটা দেওয়া আছে এখন আমরা যেটা করবো সেটা হলো এই প্লাসের রাশিটাকে উপরে নিব আর মাইনাসের রাশিটাকে নিচে নিব উল্টাই দিব এটাকে ইনভার্স করবো ইনভার্স মানে এটা উপরে যাবে এটা নিচে যাবে তাহলে এখানে কি হবে নিচে কি মনে মানে ওয়ান আছে না তাহলে ওয়ান উপরে যাবে এক্সটা নিচে যাবে তার মানে পুরো রাশিটাকে আমি কি করতেছি ইনভার্স করতেছি এই পাশের রাশিটাকেও এই পাশের রাশিটা তাহলে ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই
পুরো মানটাকে আমরা উল্টাই দিলাম, নিচের ভ্যালুটাকে উপরে দিয়ে দিলাম। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি, এটার সাথে এটা একবার যোগ আবার এটার সাথে এটা একবার বিয়োগ, অর্থাৎ 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, ঠিক একইভাবে এটার সাথে এটা একবার যোগ e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y, আর একবার করব বিয়োগ e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y মাইনাস e টু দি পাওয়ার y প্লাস e টু দি পাওয়ার মাইনাস y। এটা থেকে যখন বাদ দিব তখন কি এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে না, আগে একটা মাইনাস আছে না। এখন এখানে যেভাবে আছে ওইভাবে রাখবে, x প্লাস y 1 মাইনাস x। এখানে কিছু কাটা যায়, হ্যাঁ কাটা যায়, এইটার এবং এটা চলে যায়, তাহলে থাকবে 2 e টু দি পাওয়ার y আর নিচে থাকবে 2 e টু দি পাওয়ার মাইনাস y, ঠিক আছে। আমরা এই 2 কেটে দিলাম, এই পাশে যা আছে এইভাবেই থাকবে, এই পাশে 2 কেটে দিলে আর থাকে শুধু y, আর এখানে y, তাহলে y প্লাস y হয়ে যাবে। এটার সাথে এটা ভাগের সম্পর্ক, হ্যাঁ যে এটার সাথে এটা ভাগ, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করতে হবে, কিন্তু আমার আবার আগে সাইন কি আছে, মাইনাস সাইন আছে, তাহলে কি হয়ে যাবে, এটার সাথে এটা যোগ হয়ে যাবে, তাহলে y প্লাস y 1 প্লাস y 1 প্লাস x 1 মাইনাস x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার y। এরপর আমরা লগ আনবো, আমাদের প্রমাণের মধ্যে লগ আছে, লগ টানতে হবে, তো উভয় পাশে যদি আমি লগ আনি দেখতে পারি আমরা লগ 1 প্লাস x বাই 1 মাইনাস x ইজ ইকুয়াল টু e টু দি লগ e টু দি পাওয়ার 2 পাওয়ার y, লগ 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x ইজ ইকুয়াল টু পাওয়ার টাগে আসবে 2y লগ e, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের প্রমাণটা একটু দেখি, প্রমাণটা কি চাইছিল, প্রমাণ অনুযায়ী আমরা আগাইতেছি। প্রমাণটা ছিল এরকম, y ইজ ইকুয়াল টু 1 বাই 2 লগ e ভিত্তিক 1 প্লাস x বাই 1 মাইনাস x, এটা ছিল প্রমাণ করতে বলছিল আমাদের অঙ্কে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছিল। তো আমরা অলরেডি কিন্তু এই পার্টটা পেয়ে গেছি, অর্থাৎ এই যে লগ 1 প্লাস x 1 মাইনাস x, এই যে লগ 1 প্লাস x 1 মাইনাস x পেয়ে গেছি। আমাদের এই মানটা যদি আমি এই পাশে পাঠিয়ে দেই তাহলে কি ভাগ হয়ে যাবে, মানে কি এখানে হাফ আসবে, তার মানে কিন্তু আমরা এটাও কিন্তু পেয়ে গেছি। তাহলে এই লগ 1 প্লাস x বাই y 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x এই পর্যন্ত গেছে, y ও কিন্তু কোশ্চেনে আসে, তার মানে এখানে সব কিছুই আছে আমাদের যে এই জায়গায়, এটাকে একটু সাজাইতে হবে ওইখানে। তাহলে এখন কি করব, আমাদের বেস বানাইতে হবে না, এইটাকে বেস বানাইতে হলে কি করতে হবে, আমাদের এই পুরো ভ্যালুটাকে পুরো ভ্যালুটা দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা লগ 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x কে ভাগ করব লগ e দ্বারা, লগ e দ্বারা, আর এখানে 2y থাকবে। তাহলে এটা এটা যখন ভাগ অবস্থায় থাকে তখন এটা কি হয়ে যায়, বেজ হয়ে যায়, এটা বেজ হয়ে যাবে, এটা সংখ্যা হয়ে যাবে 1 প্লাস x 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 2y, ওই টুটাই পাশে আনলে আমাদের অঙ্ক শেষ, নিচে দেখা যাবে। আমাদের কি করতে হবে, এটাকে আমাদের এই পাশে আনতে হবে, 2টাকে যেহেতু এই পাশে আছে এই পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 বাই 2 লগ e বেস 1 প্লাস x 1 মাইনাস x ইজ ইকুয়াল টু y, আমাদের প্রমাণ হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বলছেন। শেষ করো তারপরে বলবা কারো প্রবলেম থাকবে।
বুঝছে? আর বলো। এই 1 2 কেমন নিলো? কোনটা? এই যে লেফট সাইডে 4 নম্বর লাইনে ই ওয়াই প্লাস ওয়াই, এটা এটা হলো এই যে এখানে এই 2 আর 2 কেটে দিছি, তাহলে এগুলো থাকে না। তাহলে ই বেস ইর পাওয়ার আছে ওয়াই আর মাইনাস ওয়াই, তাহলে ওয়াই থেকে ভাগাকারে আছে এটা বাদ দেওয়ার কথা, কিন্তু আমার তো মাইনাস আছে, এই জন্য এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এখানে প্লাস হয়ে গেছে। তুমি না বুঝলে এবার ভেঙে লিখতে পারো, মাইনাস মাইনাস ওয়াই, ঠিক আছে? ভাগাকারে আছে, বিয়োগ হবে। স্যার এই যে নিচে না একটু দেখা যায় না, শেষ তো আর নাই তো ওই পর্যন্ত। এটাই আমাদের অ্যান্সার। আমরা 41 আর 40 দুইটা করবো, 41 করে 40 করে শেষ চ্যাপ্টার। সবাই 41 নম্বর আঙ্গুটা তুলি আগে, তারপরে 40 করবো আমরা। 40 যে অঙ্কটা ওই রকম আর অঙ্ক একটা অলরেডি করছি, ওইখানে করছি কিউব এক্স কিউব দিয়ে আর এখানে এক্স স্কোয়ার, ওটা পরে যাইতেছি আমরা, 41টা করে নিই। 41-এ বলছে এ টু দি পাওয়ার 3 - x 5 x a x + 5 আর বি 3x। আমাদের প্রমাণ করতে হবে x log b বাই a is equal to log a, এটা প্রমাণ করতে হবে। আমরা আগে সবাইকে সবার এখানে একটা কাজ করবো, সেটা হলো সবার আগে লগ নিব, এই পাশেও লগ দিব এই পাশেও লগ দিব, কারণ আমার অঙ্কে কি করতে হবে লগ আনতে হবে। দেখো প্রমাণের মধ্যে লগ আছে, বিদায় আমরা কি করবো ওই পাশে লগ নিব। আমি যদি পাশে লগ নেই 3 - x × b/5x আর এই পাশে থাকবে লগ ax + 5 × b 3x। এরপর আমরা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, এটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। যদি আমরা এটাকে সেপারেট করে দিই, দুইটার সাথে লগ আনতে চাই, তাহলে লগ এ b - x + log b 5x। এখানেও একই কাজ করবো আমরা, লগ এর পাওয়ার x + 5 + log b পাওয়ার 3x, মানে লগের সাথে এটা একবার নিলাম আবার লগের সাথে b পাওয়ার 3x নিলাম। তাহলে কি এই মানটাকে পাওয়ার আকারে আছে, পাওয়ারটাকে আগে আনি আমরা, 3 - x × log a + এটাকে আগে আনি আমরা 5x লগ বি, এটাকে আগে আনি তাহলে x + 5 × log a + 3x টাকে আগে আনি আমরা, তাহলে লগ বি থাকবে। তারপরে আমরা কি করব,
এই ব্র্যাকেটের ভ্যালুর সাথে লগ এর গুণ করব, তাহলে থাকতেছে আমরা 3 লগ a মাইনাস x লগ a প্লাস 5x লগ b ইজ ইকুয়াল টু x লগ a প্লাস 5 লগ a প্লাস 3x লগ b। ঠিক আছে, এখন আমরা দেখব যোগ বিয়োগ করা যায় কিনা, সবগুলোকে এক পাশে নিয়ে আসি। 3 log a minus x log a plus 5x log b minus x log a plus 5 log a plus minus minus x log b is equal to 0। এখন দেখো যোগ বিয়োগ করা যায় কিনা। লগ এর দেখো এখানে তিনটা, এখানে কয়টা, পাঁচটা, কয়টা থাকে, মাইনাস এর মাইনাস টু লগ এ থাকে। ঠিক আছে, মানে এটার কাজ করে ফেলছি আমরা, এটার কাজ করে ফেলছি। তারপরে এখানে দেখো এখানে এক্স লগ এ, এখানে এক্স লগ এ, তাহলে টু লগ এক্স, টু মাইনাস টু লগ টু এক্স, টু এক্স লগ এ লিখতে পারি। তারপরে এখানে আবার ফাইভ এক্স আছে না, তাহলে একসাথে কাজ করে ফেলি, তাহলে কয়টা থাকে, দুইটা হলো মাইনাস এর, এই যে একটা একটা দুইটা মাইনাস এর, ওইটা তো আবার বি জানালা আছে, তাহলে কি লিখছি না, মাইনাস টু এক্স লগ এ লিখছি। আর এখানে দেখো পাঁচটা, আর এখানে হলো তিনটা, কয়টা থাকে, দুইটা, টু টু এক্স লগ বি ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি। ঠিক আছে, এরপরে আমরা ওই মাইনাসের ভ্যালুটা ওই পাশে পাঠাই দিই, মাইনাসের ভ্যালুটা যদি আমি ওই পাশে পাঠাই, আর এইখান থেকে যদি আমরা এটাকে আগে আনি, অর্থাৎ একটু আমরা দেখে নিই কি করা যায়, মাইনাস টু এক্স log a plus 2x log b is equal to 2 log a লেখা যায়। ঠিক আছে, আমি উপরে দুইটা লাইন মুছে দিলাম। এতটুকু আগে তো একটা কাজ করা যায়, আমরা এটাকে এই কাজ করি, প্লাস একটাকে আগে রাখি, মাইনাসটাকে পরে রাখি। এখান থেকে টু এক্স কমন নিতে পারি, টু এক্স কমন নিলে আমাদের থাকতেছে লগ বি মাইনাস লগ এ ইজ ইকুয়াল টু টু লগ এ থাকে। উভয় পাশ থেকে আমি যদি টু সরাই ফেলি, তাহলে আমাদের থাকতেছে শুধু এক্স, এখান থেকে লগ যদি কমন নেই তাহলে থাকবে কি বি বাই এ, যেহেতু মাইনাস আকারে আছে আমি লগ কমন নিলে বি বাই এ হয়ে যাবে, আর এই টু, এই টু কাটা, থাকবে কি লগ। ঠিক আছে, এই পর্যন্ত শেষ। উপরে দুই লাইন কি করছি, উভয় পাশ থেকে দুইটা টু কেটে দিছি, আর তাহলে থাকবে শুধু এক্স, আর আমরা লগ বি মাইনাস লগ এ থেকে লগটা কমন নিছি,
মাইনাস থাকার কারণে বি কে এ দ্বারা ভাগ করতে হবে, আর এই পাশে শুধু থাকবে আমাদের লগ এ। কমপ্লিট। আমাদের আর একটা অঙ্ক বাকি। প্রমাণ করতে হবে লগ এক্স ইজ ইকুয়াল টু এর সমান আমাকে লগ এক্স লেফট হ্যান্ড সাইড লিখে আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড সরি এটা রাইট টু রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে লগ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার মাইনাস ওয়ান আবারও পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার হাফ এর সমান লগ এক্স প্রমাণ করে দেখাতে বলছে। লগ এক্স আমরা প্রমাণ করবো এখন। আমাদের কি করতে হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে না? ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন করব তখন কি হবে আমাদের যদি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস ওয়ান কে আমি যদি প্লাস ওয়ানে কনভার্ট করতে চাই ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে সেটা কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে অর্থাৎ নিচে কি আছে মানে মানে ওয়ান আছে এই ওয়ানটাও উপরে চলে যাবে মানে কি লগ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এখানে কি হবে এই পাওয়ার ওয়ানটাকে সরাতে হলে প্লাস বানাইতে হলে কি করতে হবে এই ভ্যালুটাকে উল্টা আসতে হবে অর্থাৎ নিচে ওয়ান আছে ওয়ান উপরে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে তাহলে এই মাইনাস ওয়ানটা রয়ে গেল। এরকম আমরা কিন্তু আমরা একটা করছি একটা না দুইটা একটা পরে আমি করছিলাম একটা কাজ দিছিলাম আজকে আর একটা দেখতেছি ওগুলো ছিল ইন্ডেক্সে এখানে শুধু জাস্ট লকটা অ্যাড করে দিছি মাইনাস হাফ ঠিক আছে তার মানে এটার কাজ আমরা অলরেডি করে ফেলছি এতটুকু এই যে এতটুকু এই পাওয়ার মাইনাস ওয়ান এর জন্য ওয়ান বাই এন ওয়ান মাইনাস এক্স আর লগ ওয়ান মাইনাস এখানে যদি আমি লসাগু করি লসাগু করলে তারা হইতেছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাওয়ার হাফ লগ এই ওয়ান ওয়ান চলে যায় আমাদের শুধু থাকে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে শুধু আর তাহলে মাইনাস ওয়ান লিখব ওয়ান মাইনাস পাওয়ার হাফ এখন আমরা এটাকেও ইনভার্স করে দিব মাইনাস ওয়ানটাকে প্লাস ওয়ান করতে হলে পাওয়ারে ইনভার্স করবো
log नशर को लेक्स से पार माइनस थ्री होगा इकने एक्स से पार माइनस थ्री माइनस में से प्लस माइनस से माइनस वन माइनस एक्स स्क्वायर वन बाय हाफ इधर प्लस है जो क्यूब कोई तीखा शुरू 42 স্কয়ার হ্যাঁ এর আমাদের আর থাকতেছে হলো লগ এটা এটা যায় -1 থাকে আর নিচে থাকে -x স্কয়ার পাওয়ার 1/2 লগ এই -1 কাটলে 1 বাই x স্কয়ার লিখতে পারি माइनस हाफ থাকি এটাকে একটা কাজ করতে পারি আমরা যেহেতু 1 বাই x আছে এটাকে আমরা পাওয়ার माइनस 2 আনতে পারি তার সাথে গুণ হবে माइनस हाफ তাহলে এই উপরে হলো 2 নিচে 2 2 2 কাটবে माइनस হয়ে প্লাস হয়ে যাবে তাহলে শুরু থাকতেছে কি log এর x ঠিক আছে এই ছিল আমাদের ম্যাথ দেখো কার কোথায় সমস্যা স্যার লাস্ট দিয়ে 3 নাম্বার লাইনটা কিভাবে হইছে এটা জি স্যার এটা আমাদের পাওয়ারটা প্লাস আছে আমরা যদি ইনভার্স করি পাওয়ারটা মাইনাস হয়ে যায় আমরা বলতে এটা উপরে দিছি m1টাকে নিচে নিয়ে গেছে পাওয়ারটা মাইনাস হয়ে গেছে আর এখানে পাওয়ার মাইনাস 1 বাই 2 আছে পাওয়ার মাইনাস 1 বাই 2 দেখছি এই 2 2 কাটা মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস 1 এখানে দিলেও যায় না দিলেও তাই আমাদের এই ছিল লগ ইন্ডেক্সের লাস্ট ক্লাসেস কি নেক্সট চ্যাপ্টার আমরা ঈদের পরে শুরু করব